আসসালামু আলাইকুম। তো এই যে এখন যে আমি ভিডিওটা করতেছি, এই জায়গাটা কে কে চিনবেন সেটা আমি জানি না, কিন্তু আমি কেন এই জায়গাটাতে ভিডিও করতেছি আমি বলবো। এখানে বিশ্বকাপের আগে যারা যারা মানে বিশ্বকাপে মূল পর্বে যারা অংশগ্রহণ করছিল, যারা মূল পর্বে আসছিল, যখন যে আসছিল তখন তার পতাকা উড়াইছিল এখানে, ঠিক আছে? আর আমি তো তাকি কাতারে, এটা মোটামুটি আমার ভিডিও যারা দেখে তারা সবাই জানে। তো এই জায়গাতে হচ্ছে যে দেশগুলা খেলছিল বিশ্বকাপে, সেই দেশগুলাই মানে এখানে সেই দেশগুলোর পতাকা এখানে উড়াইছিল। তো এখন আর একটা পতাকাও নাই, লাস্ট পর্যন্ত তো আর্জেন্টিনা আর ফ্রান্সের পতাকা ছিল, তো আর্জেন্টিনা তো কাপ নিয়ে গেল। আর এই জায়গাটা দেখেন, এখানে একটা ঘড়ি ছিল আর কি, এটা লাগাইছিল হচ্ছে 1 বছর আগে, মানে খেলার পাক্কা 1 বছর আগে হচ্ছে এখানে এই ঘড়িটা লাগাইছিল, যেখানে মানে ঘড়িটা কতদিন কত ঘন্টা কত সেকেন্ড আছে সেটা দেখাইতো, ঠিক আছে? এ হচ্ছে সেই ঘড়ি, এখানে একটা মানে এক্সট্রা ঘড়ি আছে, আর এই ছিল সেই ঘড়ি দেখেন, এখনো আছে। এখন শুধু আছে হচ্ছে এখন কয়টা বাজে সেটাই দেখাচ্ছে, আর কোনো কিছু না। আর এদিকে দেখেন, ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022, এই দেখেন কত সুন্দর। এখানে কিছুদিন আগে কাতারে হচ্ছে আমাদের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারি আসছিল, তো আসার পরে মানে ওনার বয়ান হয়েছিল হচ্ছে অনেক দূরে, আমি যে জায়গায় থাকি এই জায়গা থেকে অনেক দূরে, তখন ওইখানে যাইতে পারি নাই, সেটা আমার দুর্ভাগ্য, ঠিক আছে? তারপরে দেখলাম, আমি পিকচারে দেখলাম উনি এখানে আসছে, কিছু কিছু ভিডিওর মধ্যেও দেখলাম এই জায়গাটা আমাদের আসছিল, এখানে আইসা উনি মানে ভিডিও করছে, দেখতে আসছিল এই জায়গাটা। আর এই পাশটা দেখুন, দূর থেকে স্বপ্নের শহর, ঠিক আছে? তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও হয়ে যাক, আর কেমন আছে সেই পতাকার ফিলারগুলো এখন, মানে পতাকা শূন্য ফিলার দাঁড়ায় আছে, শুধু প্রতিটা ফিলারের মাথায় একটা করে লাইট ফিটিং করে দেওয়া হয়েছে, শুধু এখন লাইট দেখা যাবে আর কিছু না। আর এই যে পতাকা উঠতেছে কাতারের, এটা হচ্ছে সংসদ ভবন, ঠিক আছে? এই সংসদ ভবনের, এটা হচ্ছে সংসদ ভবন, আর এখানে হচ্ছে পতাকাগুলা, আর এ হচ্ছে ঘড়িটা, ঠিক আছে? এ হচ্ছে ঘড়িটা, আর এই ঘড়িটা এখানে লাগাইছে। এই ঘড়িটা লাগানোর আগে এই জায়গাটারে, এই জায়গাটা কিন্তু পানি ছিল পুরোটা, এই জায়গাটা আমাদের পুরোটা পানি ছিল, ওই পাশেও পানি এই পাশেও পানি, কিন্তু এই দিক দিয়ে সুন্দর করে একটা দ্বীপের মতো করে সুন্দর করে আকর্ষণ করে এই জায়গাটা বানাইছে, বানাইয়া এখানে হচ্ছে ঘড়িটা দিছে। আর ওই পাশটা হচ্ছে কাতারের সবচাইতে ভিআইপি জায়গা, ওই সামনের বিল্ডিংগুলা, এটারে বলে হচ্ছে সিটি সেন্টার, ঠিক আছে? দেখেন অসাধারণ কিন্তু জায়গাটা। তো জাস্ট এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন কি অবস্থায় আছে। আমি অনেক দিন আগে একটা ভিডিও দিছিলাম, প্রায় খেলার 6 মাস আগে, তখন এতটা ভিডিও বানাইতাম না, একটা ভিডিও আছে আমার, প্রথম একবারে প্রথম 1-2-3 মধ্যেই যে ভিডিওগুলো আছে এর মধ্যে একটা ভিডিও আছে যে পতাকাগুলো টানাইছিল, তখন আমি একটা ভিডিও দিছিলাম 1.5 মিনিটের। তো যার যার দেখার ইচ্ছা আছে আগে কেমন ছিল এটা দেখে আসতে পারেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।